بسم الله الرحمن الرحيم سنؤذرهم مرتين ثم يردن إلى أذاب عظيم বলেছেন ভয় আছে তিনটি জায়গায় কয়টি জায়গায় তিনটি জায়গায় প্রথম নাম্বার ভয় আছে মরণে দ্বিতীয় নাম্বার ভয় আছে কবরে তৃতীয় নাম্বার ভয় আছে কাল কেমতের মাঠে মুসিবতের দিনে আমাদের কি আল্লাহ তালা ভয় দেখাননি আমরা যে জায়গায় ভয় আছে সেই জায়গা পর্যন্ত আমরা পৌঁছাই নেই ঠিক কেনা বাবা কিন্তু সেই জায়গায় আমরা পৌঁছাবো এরকম বিশ্বাস আছে। আর জোর বলুন বিশ্বাস আছে আমার কথা কি খারাপ লাগছে বাবা কথা বুঝতে তো কষ্ট হচ্ছে না তাহলে অবশ্যই একটু কথার জবাব দিবেন তাহলে কয়টি জায়গায় গ্রেপ্তার করবে আমাদের তিনটি জায়গায় সেই জায়গায় এখানে যারা বসে আছেন কারও বাবা কারো মা কারো ভাই কারো আত্মীয় স্বজন সেই জায়গা পর্যন্ত পৌঁছে গিয়েছেন চিল্লা বলেন বাবা সেই জায়গায় পৌঁছে গিয়েছেন কিন্তু আমরা পৌঁছাই নেই পৌঁছানোর জন্য রেডি হয়ে থাকতে হবে দুনিয়াতে আপনি কোনো কাজে গেলে অফিস আদালতে বিপদে পড়েছেন আপনার নামে মামলা হয়েছে অর্থের দ্বারা সেখান থেকে ফিরে আসা যায় সেই কেস থেকে সেই মামলা থেকে আপনি অবশ্যই রেহাই পাওয়া সম্ভব হয়ে পড়ে বলেন কথা ঠিক কিনা কিন্তু আল্লাহর যে জায়গায় আপনারা পৌঁছে যাবেন এই জগৎ সারার পরে ওখানে কি কোনো টাকার ঘুষ চলবে আরও বলেন কোনো অর্থের ঘুষ চলবে কোনো উকিল মুক্তার থাকবে সেখানে একটা জিনিস থাকবে সে জিনিসটাকে আর রসুল্লাহ সেই জিনিসটা কে আমল সেই জিনিসটা কে আমল আপনার সেই জায়গায় আমল থাকবে আর কোন জিনিস সেই জায়গায় থাকবে না এই জন্য আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিন জায়গায় বিশ্বাস করে সেই জায়গায় যেন আমি গ্রেপ্তার না হই এই জন্য আনাস রাজ্লাহ তালাহু উনি রসুলের দরবারে চলে গেলেন জরবল নামার হাবা রসুলের খেদ মতে দশ বছর কাটালেন আনাস রাজুল্লাহ তালাহুর বাবা চলে গেলেন মা চলে গেলেন ভাই চলে গেলেন তাকে আনার জন্য কিন্তু আনাস রাজুল্লাহ তালাহু কোনো সময় আসতে রাজি হয় নাই আল্লাহ রসুলকে বললেন আল্লাহ রসুল বললেন আনাস যদি চলে যায় তাহলে আমি রসুলের কোন আপত্তি থাকবে না আর আনাস যদি থাকে সেটাও আমার কোন আপত্তি নেই কলিজার টুকটা ভাই আনাসকে ডাক দিয়ে বললেন ভাই আজকে দশটি বছর রসুলের ক্ষেত মধ্যে তুমি রয়েছ আমাদের বাপ দাদার অপমান করেছো তারপরেও তোমার প্রতি আমার ভালোবাসা রয়েছে।। তোমার প্রতি আমি ভাই হিসেবে আমার ভালোবাসার কারণে তোমার কাছে আমি এসেছি আনাস রে আনাস আর তুমি আমাদের বিমুখ মুখ করো না তাড়াতাড়ি মুহাম্মাদের ধর্মকে ত্যাগ করে আমাদের সঙ্গে চলো আনাজ বললেন আমি যাব না আনাজ বললেন আমি যাব না কলিজা টুকটা বাবা ডাক্তার আনাস রে এনাস আমি তোমাকে জন্ম দিয়েছি রে বাবা আমি কত কষ্ট করে পরিশ্রম করে তোমাকে দু খাবার মুখে উঠায় দিয়েছি আমি তোমার জন্মদাতা বাবা আজকে তোমাকে নেবার জন্য আসছে বাবা তুমি আসো আমার সঙ্গে তুমি বাড়িতে যাবা পৃথিবীতে বাবা মার মতো কি ভালোবাসার কোন জিনিস আছে আর সিল্লা বলেন আসে বাবা মার মতো ভালো মহাব্বতের জিনিস আর পৃথিবীতে আর কোনো কিছু নাই যাদের বাবা পৃথিবীর বুক থেকে বিদায় হয়ে গিয়েছেন তারা বাবার মর্ম বুঝবেন চিল্লা কথা ঠিক কিনা আমার বাবা আজকে তিনটি মাস পূর্বে বিদায় হয়ে চলে গেলেন বাবার ইতিহাসগুলোর যখন আমার মনে হয় বুক ফাটা কাডা ছাড়া আর পৃথিবীতে কোনো কিছুই দেখি না অনেক মানুষের মাঝে বাংলাদেশের অনেক প্রান্তে অনেক জেলায় আজকে ক্রণের কথা বলে যাচ্ছি লক্ষ লক্ষ মানুষ সামনে থাকে হাজার হাজার মানুষ সামনে থাকে কিন্তু সেই জন্মদাতা পিতাকে বাবার চেহারা আর কোনোদিন খুঁজে পেলাম না যে বাবা না খেয়ে আমার মুখে দু খাবার তুলে দিয়েছেন আমার জন্য জীবন বাজে রাখতেও তিনি দ্বিধাবোধ করেননি পৃথিবীতে সবচাইতে দরদে হলেন কে বাবা সে বাবা আনাসকে ডাক দিলেন বাবারে রে চলো তুমি বাড়িতে যাবা আনাস বললেন বাবা তুমি জন্ম দিতে পারো আমি তোমার ধর্মকে পালন করতে পারবো না আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিলেন না বাবা আমি তোমার ধর্মকে পালন করতে পারবো না ও বাবা তোমার ভালোবাসা দুনিয়াতে পর্যন্তই তোমার ভালোবাসা কিন্তু দুনিয়া থেকে ত্যাগ করব সেকেন্ডের মধ্যে ত্যাগ করতে পারি গো বাবা ত্যাগ করার পরে তোমার ভালোবাসা শেষ হয়ে যাবে কিন্তু আমার রসলের ভালোবাসা শুরু হবে বিদায় আমি রসলের ভালোবাসা ছাড়া পৃথিবীর বুক থেকে আর কারো ভালোবাসা প্রয়োজন নাই আমার ভাইরা আমার এবার আমি তোমায় এক নয় তুই নয় দশটি মাস আমার গর্বে ধারণ করেছি রে এ আনাস দয়া করে মেঘের বাণী করে আমার দিকে তুমি লক্ষ্য করো তুমি যখন আমার গর্ভে ছিলে তুমি যখন আমার গর্ভে ছিলে রে বাবা আমি খাবার খেতে গিয়েছি তুমি বা আমার পেটে লাথি মেরেছ আমি খাবারের পেলেট টেকে দুই চোখের পানি সেরে সেরে উঠে এসেছি খাবার খেতে পারে নাই আনাস রে আমি তোমার সেই মা বললাম তুমি যখন পৃথিবীর বুকে ভূমিষ্ঠ হইলে মৌসুমে আমার কোলে যায় মেরে তুমি দুনিয়ার বুকে আসছো একটা যখন লাতি মেরেছো আমার কোলে যায় লাথির আঘাতে আমি কেন হারিয়ে গিয়েছি আমি তোমাকে ভূমিষ্ঠ করতে গিয়ে আমার শরীর থেকে অনেক প্রাপ্ত প্রবাহিত হয়েছে আনাসরেক আমি সেই মা বললাম যে মার তুমি দুধ খেয়ে বড় হয়েছ যে মা না খেয়ে তোমাকে খাওয়াইছে আমি সেই মা বললাম বাবা রে তুমি আমার কাছে ফেরত আসো আর মুহাম্মাদের ধর্ম তোমাকে পালন করতে হবে না আনাজ দুই চোখের পানে সেরে সেরে কান্দা ডাক দেন মা গো মা তুমি আমাকে জন্ম দিয়েছো ঠিক তুমি আমাকে পালন করেছো ঠিক তুমি আমাকে দুধ খাওয়া মানুষ করে ঠিক কিন্তু আমি যখন বড় হইলাম যুবক হইলাম ওই সময় দশটি বছর আমি আমার রসুলের ক্ষেত মধ্যে কাটায় দিলাম মা মা গো মা দুনিয়ার বুকে আমি যদি কোন বিপদের মধ্যে পড়ে যাই গো মা তোমার জীবন কুরবান করে দিবা কিন্তু একটা বারের জন্য এক চুল পরমান আমি কষ্ট পাবো তুমি এটা চাইবা না মা কি চাবে মা চাইবা না কিন্তু সেই মাকে কি আমরা চিনি আরো সিল্লা বলেন চিনি বাজার আমার ভাইরা আমার এটা তো হলো মানুষ কিন্তু একটা হঠাৎ করিয়া একটা গাফের বাচ্চা মারা গেল সামনে কিছু সময় পরে যখন গাবিটাও পড়ে মারা গেলেন বিজ্ঞানের চিন্তা করলেন এই গাভি কেন হঠাৎ করে সুস্থ গাভী মারা সময় ওই গরু নিয়ে নিয়ে গবেষণা শুরু করলেন গবেষণা শুরু করার গবেষণা লক্ষ্য করে দেখলেন ওই বাচ্চাটা মারা যাওয়ার সঙ্গে সঙ্গে ওই গাবিটা বাচ্চার সঙ্গে করে ফেলেছে তার হৃদয়ের হৃদয়ের মধ্যে অসংখ্য সিদ্ধ হয়ে গিয়েছে বাতান্নে আমার ভাইরা আমার আজকে যে একটা গাভীর যদি আনার ব্যথা যদি কলিজার মধ্যে অসংখ্য ছিদ্র হয়ে যায় তাহলে আমরা মানুষ এই মানুষের সেই মার কলিজাটা কেমন হইতে পারে আজকে সেই মারে কেমন ভাবে কষ্ট দে কেমন ভাবে দুঃখ দে আমার বুঝে আসে না আমার ভাইরা আমার অনেক সন্তানেরা আছে এখানে হয়তো আছেন তারা মাকে বাবাকে ফাঁকে দিয়ে মার মা বাবার থেকে কিন্তু আলাদা খায় খায় না বাবা সন্তানদের ভালো মন্দ খাওয়ায় কিন্তু জনম দুকনে মা বাড়ির মধ্যে না খাওয়ায় রয়েছে সারাটি দিন ওনার আছে মায়ের পা সামনে এক প্লেট ভাত দিবে এমন সুযোগ হয় না